আগলা নাম কি? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আপনি নোয়াখালীর বাইনে চান? আমার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ থানা। তাই আমার দাদির বাড়িও লক্ষ্মীপুর, কিন্তু থানা কি রামগঞ্জ নাকি যাই না, কিন্তু সব এখন ম্যাচ দিয়ে থাকে। নোয়াখালীর মধ্যে পার্থক্য আছে নাকি, সবাই তো একই ভাষায় কথা কয়। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওটা শুরু করি। স্বাগতম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটা খুব ডিফারেন্ট জায়গাতে আসছি। গতবার আমরা আপনার সদরঘাটে ছবি তুলছি, তাই এবার ভাবলাম যে রাস্তাঘাটে চিপা চুপার মধ্যে না গিয়ে আমরা নতুন ধরনের চিপার মধ্যে যাই, সেটা হচ্ছে নীলক্ষেতের গলের চিপা। যেহেতু নীলক্ষেত এমন একটা জায়গা যেখানে সবসময় কিছু না কিছু হতে থাকে, যেহেতু একটা মার্কেট প্লেস, আমি ভাবলাম যে আজকের স্ট্রিট চ্যালেঞ্জ বা এপিসোডের জন্য এটা খুব ভালো হয়। সকাল বাদ দিয়ে আমরা আজকে দুপুরের দিকে আসছি, যেহেতু এখন আলো টালো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আসার পরে দেখলাম যে নীলক্ষেত অনেক ভিড় আর অনেক জ্যাম, আসতে আমার এক ঘন্টা লাগছে। অনেক 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 মানুষ। এই যে নীলক্ষেতে আসলাম আর এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতেছি, এই ক্যামেরাটা না বার্স্ট মোড নাই, মানে একসাথে অনেকগুলো ছবি তোলা যায় না, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক অনেক শট আমি মিস করতেছি, যেটা কিনা মানে আমি রিডু করার চেষ্টা করতাম। এটা যায় অনেকগুলো একসাথে ছবি তোলা, কিন্তু তাহলে এটা হ্যাং করে, তো এই সমস্যাটা নিয়ে আমাদের আজকে থাকতে হবে। তো যাই হোক, প্রথম জিনিস যেটা নোটিস করছি আমি এখানে আসার পরে, সেটা হচ্ছে যে এই আলো, এগুলা সুন্দরভাবে একটা রশ্মি পড়তেছে মানুষের গায়ের উপর, তো এগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট হতে পারে ছবি তোলার জন্য। প্রায় অ্যালিওয়ে বিভিন্ন লাইট ডিফিউজড হয়ে আসতেছে, সো অনেক এলিমেন্টস আছে এখানে খেলার লাইটিং নিয়ে। যেহেতু এটা খুবই একটা অ্যাক্টিভ প্লেস, এখানে ছবি তোলার জন্য সাবজেক্টের অভাব নেই। ছবি দিলে আপনাদের আমার স্ট্রিট ফটোগ্রাফি খুব ভালো লাগে, কারণ আমি চাইলেই যখন তখন লোকেশন চেঞ্জ করে ফেলতে পারি আর নতুন একটা জায়গায় চলে আসি, মনে হয় যে নতুনভাবে ছবি তোলা শুরু করছি। তো এটার মধ্যেও কিছু ভালো আর খারাপ থাকে, সেটা হচ্ছে যে একটা ফাইনাইট অ্যামাউন্ট জায়গা জমি থাকে, তারপর আপনার নতুন ছবি তোলার জন্য লোকেশনও থাকে না। এর জন্য আমার সাজেশন হচ্ছে কি, সবসময় বিভিন্ন টাইমে ভিজিট করবেন। আচ্ছা আচ্ছা, তুই তুল তুই তুল, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আপনি যদি কোনো কিছু নিয়ে বোর্ড হয়ে যান, স্ট্যাগনেশনে ফেস করেন, তাহলে অবশ্যই আপনি ভালো ছবি পাবেন না। তো আমার ইউজুয়াল টাইম ছিল সবসময় ছবি তোলার জন্য সকালে বের হওয়া বা বিকালে বের হওয়া, জীবনে দুপুরে বের হই নাই, কিন্তু যেহেতু এখন শীতকাল আর দক্ষিণ ঢাকার বলতে গেলে অনেকবার গেছি টিকটক পার্ক, তারপরে আপনার সরোয়ারদি সদরঘাট, এর জন্য ওইসব জায়গায় ছবি তুলতে মজা পাচ্ছি না। তাই আজকে দুপুরবেলা আমি বের হলাম নীলক্ষেতের দিকে। নীলক্ষেতে ফটো ওয়াক করার একটা সুন্দর জিনিস হচ্ছে কি, এখানে অনেকগুলো গলি চিপা থাকে, প্রত্যেক গলি চিপার মধ্যে খুব সুন্দর করে একটু একটু আলো পড়ে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা গলির মধ্যে খুব সহজে হারায় যেতে পারেন, বাট নট টু ওয়ারি, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস ফটো ওয়াক দেওয়ার জন্য, এতই মজা পাবেন যে হাঁটতে হাঁটতে হারায় যাবেন। নীলক্ষেত আমরা জানি মূলত হচ্ছে বই পুস্তকের দোকান। ছবি তুলতে তুলতেইব, লাইট আইব না তো কী ছবি তুলুন। আর এ পর্যন্ত আমি যেখানে যাচ্ছি মানুষের ঠেলায় সেম ফিলিংস। ও না থাক, বিলের লগে থাকুক, এই বিলের দিকে থাকা, ও বিলে আরেকটা আছে দেখি, খবর তো ভালো আছে কিছু আমার জন্য। না না, ম্যান্ডেলা নিয়ে কি করেন। Short, 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 short.
একটা জিনিস রিয়ালাইজ করছি, স্ট্রিট ফটোগ্রাফার হইতে হলে ইন্ট্রোভার্ট হওয়া যাবে না। এই মানুষের ভিড় যদি আপনি নিতে না পারেন, আই গেস পারবেন যদি আপনি বিদেশে বিদেশে ছবি টবি তুলেন, যেখানে মানুষজন খুব কম।